কিংবদন্তি এক ব্যবসায়ীর গল্প শুনবেন কি তাকে সাহসী মানুষ হিসেবে সবাই চেনে। অত্যন্ত সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত ৯০ বছরের এই মানুষটি, কঠিন রাজভারী মানুষটি, জানেন কি দর্শক, মাসে ৩০ দিনে তিনি অফিস করেন। ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা তিনি। ৩,০০০ মুক্তিযোদ্ধাকে নিয়ে গড়ে তুলেছিলেন আক্কাস বাহিনী। বঙ্গবন্ধুর ভীষণ প্রিয় ভাজন ছিলেন তিনি। ব্যবসার কথা যদি বলি, এই সফল উদ্যোক্তার পা কোথায় পড়েনি? গার্মেন্টস, রিয়েল এস্টেট, এভিয়েশন, স্কুল, কলেজ, হাসপাতাল, আরও কত জায়গায় যে তার ব্যবসা ছড়িয়ে গেছে সেটি তিনিই ভালো বলতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়িয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, ইউএই, কোথায় কোথায় বিশ্বের সর্বত্র তিনি সফল উদ্যোক্তা হিসেবে আমাদের বাংলাদেশের নাম তুলে ধরছেন। আছি যে জলে আগুন জলেতে জয়নুল হক শিকদারের সাথে এবং চাচি মনোয়ারা শিকদার। আপনাদের সবাই দুজনকে অনেক 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 ধন্যবাদ। আমি সামিয়া রহমান। দর্শক, আপনাদের সাথে আছি। আমরা আসলে এই কর্মযজ্ঞের কথা শুনবো, তার সফলতার গল্প শুনবো। ওই যে বলি না আমরা আলাদিনের মানে ল্যাম্প পাওয়া, প্রদীপ পাওয়া চাচার হাতে বোধহয় সেটি আছে, তাই না চাচি? নাহলে এত কিছু তো সম্ভব না। চাচা কেমন আছেন? চাচা চাচি শরীর ভালো? আমি জানি ৯০ বছরের জীবনকে আসলে ৪০ মিনিটের ফ্রেমে বাঁধা সম্ভব না, বা ৮০ মিনিটে সম্ভব না, তারপর আমরা চেষ্টা করব এবং এমন সব গল্প শুনবো চাচার কাছ থেকে। আমি শুনছিলাম অনুষ্ঠান শুরুর আগে, যেগুলো আপনারা অনেকেই জানেন না, অনেক অজানা কাহিনী এবং মানে ইন্সপায়ার্ড হওয়ার মতো, যে চেষ্টা করলে আসলে কত কি করা সম্ভব, শুধু স্বপ্ন দেখতে হবে, তাই না চাচা? কিন্তু চাচা, আপনার ব্যবসার সফলতার গল্পের আগে আমি আসলে একটু সেই ছোটোবেলা থেকে আসতে চাই এবং সেই সময় আসতে চাই। আমি জানি আপনার আদি বাড়ি আসামে, কিন্তু এটাও জানি আপনার পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় জমিদারিও ছিল। সেখান থেকে যদি একটু শুরু করি চাচি, একটু ওখান থেকে এসে আপনার কাছে আসছি। আমি জন্মগ্রহণ শুনছি আমার দাদা জমিদারি ছিল, ২০-২২টা তালুক ছিল। একটা তালুক ভাগ্যকুল রাজার কাছে বিক্রি করে ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা তখন টাকার নোট ছিল না, কয়েন ছিল। তো একটা বস্তায় ভরে স্টিমারে করে নিয়ে চলে যায়। কয়েন তো অনেক হবে, অনেক, এক বস্তা হয়েছিল। তিনি ওটা নিয়ে আসাম চলে যায়। আসামের অভয়পুরের মহারাজা 2 টাকা দেয়, নজরে না। সে আবার ২,০০০ বিঘা না, ২ টাকা মানে 2টা মোহর বা 2টা কয়েন, 2টা মোহর। ও আচ্ছা আচ্ছা। দেওয়ার সাথে সাথে রাজাকে দিয়েছে, রাজা তাকে ২,০০০ একরকে ২,০০০ বিঘা জমি দিয়ে দিচ্ছে। এই ফরেস্টের বিজনেস শুরু করলো আমার ফাদার। বাবা জন্ম নেওয়া, ওখানে লেখাপড়া করে ওখানে ফরেস্টে চাকরি দিল। তো আমার ফাদারও একটু রাগী ছিল আমার মতে। আপনারা বংশানুক্রমিকভাবে সবাই রাগী বোধহয়, একটু ব্যতিক্রম। কনজারভেটিভ ফরেস্টের সাথে তর্কাতর্কি করে আমার ফাদারে ঘুষি মারছে, তো চাকরি চলে গেছে। তো আমার ফাদার বলছে, আমি তোমার সাথে বসে চা খেয়ে গল্প করে তুমি আমাকে স্যার বলবো, আমি বলাবো। মানে আপনার বাবারও এই ঘুষাঘুষির ইতিহাস ছিল। তারপরে সে বিজনেস শুরু করলো। তখন সে ফরেস্ট ডাকলো, রয়্যালটি দিয়ে দিত, ফরেস্টের কাঠের বিজনেস শুরু করলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সে কনস্ট্রাকশন শুরু করলো এমএস ল্যান্ডারে। তখন এই 15-20 মাইল রাস্তা করে এয়ারপোর্ট করে, রূপসী এয়ারপোর্ট, এর মধ্যে উল্লেখযোগ্য আমার ফাদার করছে। ফাদার বেশ পয়সাওয়ালা। মানে আমি যত জানি যে আপনি যখন জন্ম হন তখনই আমার বাবা 2-3 কোটি টাকার মালিক হয়ে গেছিলেন। সেই আমলে তো কোটিপতি হওয়া বিশাল ব্যাপার। তখনকার দিনে 40,000 টাকা আমি দেখছি। তখন আমার ফাদার কাছে কয়েক কোটি টাকা, আমি অত জানি না, কয়েক কোটি টাকার মালিক ছিল। তাহলে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো এই ছেলেটা কেন বাবার টাকা চুরি করে ব্যবসা শুরু করলো? বাবার টাকা চুরি করে নেই, এটা ভুল। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিলাম, আমার ফাদার কাছে বললাম যে আমাকে টাকা লাগবে। কত? 50,000। হোয়াট 50,000? এত দাদি কী করবো? আমি ঢাকা একটা বাড়ি পাইছি, তো বাড়িটা 50,000 কিনে দেয়, ওটা আমরা পাকিস্তানে যাবো, ইন্ডিয়ায় থাকবো না। আমার ফাদার রাগ হয়ে বলছে, না টাকা পাবো না, ম্যাট্রিক দিচ্ছে কলেজে ভর্তি হবো। আমি বললাম ঠিক আছে, আমি ভর্তি হবো, যাচ্ছি। কোথায়? দেখো যদি বলি যে তোমার বাড়ি থাকবো না, তাহলে পেছনে গার্ড লাগাই দিবে। ভিতর বাড়িতে যাই, যাও গিয়ে আমার মার ট্রাঙ্ক ভাঙছি, তিনটা মহল নেয়া ওই মারারি গেছে। মারারি ভয় ছিল, 3 মহলেই 150 টাকা দিচ্ছে, কম দেয়। তো ওই মহল আর আমার ক্যামেরা। আর আলিগড় পড়তে গেছিলাম, কিন্তু চাচা আলিগড়ের আগেও আমি একটু হিস্ট্রি শুনবো, কারণ ক্লাস 7 থাকতে আপনি বোধহয় কাঠের ব্যবসা শুরু করে দিয়েছিলেন 100 টাকা দিয়ে। না, ওই আমার ফাদার থেকে 100-200 টাকা নিতাম, মানে হাত খরচ। আচ্ছা, তো এমনি তো আমার কাছে 1 টাকার বেশি দিত না, মার কাছে তাহলে 8 টাকা দিত। তো ফাদার কাছে টাকা দাও, তখন অনেক সময় 100 টাকা দিত। তো ওই 100 টাকা দেওয়া 2-3 জোড়া কাঠ কিনতাম, কাঠের বিজনেস শুরু করে দিতাম। আমার ফাদার শুনে খুব রাগারাগি করতাম, তা আমি চুরি করে করতাম। আচ্ছা, আপনি কি খুব মানে আল্লাদি টাইপের ছেলে ছিলেন নাকি বেশি হাইপার ছিলেন, কোনটা আর কি? আল্লাহ তো আমার মা আমাকে খুব ভালোবাসতো, নাই কোথায় কোথাও আত্মহত্যা করবো, ওরা ভয় করতে আত্মহত্যা করবে। এবং আমি জানি আপনি ক্লাস 4-এ থাকতেই সেই আত্মহত্যার হুমকি দিয়ে বোধহয় হরিণ কিনেছিলেন নাকি? না, ঘোড়া কিনেছিলেন। ঘটনাটা একটু শুনিয়ে। তো ওই এক ঘোড়ার পিছনে গেছি, মালটা না ঘোড়া, তো আমাকে এক লাথি মারছে। তো আমি বাবাকে বললাম যে আমাকে টাকা দিবা। কেন? আমি ঘোড়া কিনবো। কোথায় কেন ঘোড়া কিনবো? আমাকে ঘোড়া আমাকে লাথি মারছে। তো আবার মরতে চাও তুমি, ঘোড়া কিনবা। তো আমি 2 দিন ভাত খেলাম না। আমার মা তখন আমাকে বললো, তো রহিমউদ্দিন মাতবর নামে এক লোক ছিল ময়মনসিংহের, তাকে পাঠালো পাটনা, ইন্ডিয়ার পাটনাতে। 401 টাকা দিয়ে একটা ঘোড়া নিয়ে আসলো, ট্রেনে বুক করে ওই ঘোড়া আমাকে কিনে দিল। চাচা মানে আপনার সকল ডিমান্ড এই যে পূরণ করা, যদি অনেক ক্ষেত্রে আপনার বাবার আগে ছিল, কেন মানে আপনারা তো বোধহয় 5 ভাই ছিলেন নাকি? আমার 2 ভাই, এক ভাই মারা গেছে আমার তখন 10 বছর, আরেক ভাই মারা গেছে তখন আমার 12 বছর। তো আগে বেশি মারা গেলে আমাদের দেশে এই ছিল যে এই আবার বেঁচে থাকবে, কোন মারা যাবে, এই জন্য একটু আমি ওইটার সুযোগটা নিয়েছি। আর এমনি আমাকে ভয় করতো সকলে। কেন ভয় করতো? ভয় করতো এত রাগী মানুষ, পাগল বলতো আমাকে সকলে, আশেপাশে বাড়ির মানুষ পাগল বলতো। তো মনে হচ্ছে কি না করে ফেলে। পাগলামিটা কি এখনো আছে চাচা? ওটা তো থাকবে। চাচি বলতে পারবে চাচা পাগলামিটা আছে এখনো, সেই রাগ সেই জেদ কি এখনো আছে? আছে। আচ্ছা, তাহলে এবার একটু ওখানে যাই। আপনাকে আপনার বাবা আলিগড়ে কেন পড়তে পাঠালো? আলিগড়ে আমি কোনো স্কুলে পড়ি না, ভালো করে পড়াশোনা করো, তো আমাকে আলিগড় পাঠাও। জাহানুদ্দিন সরকার আমার চাচা ছিল, তার ছেলে আলিগড় গেছে, তখনকে আমি আলিগড়ে পড়বো, তোমার আলিগড় পাঠাই দিই। তো ওখানে গেছে, ওখানে মাস্টারের সাথে ই করে ওই কনসুলার দিয়েছি ঘুষি, ওখান থেকে কি আউট করেছে। টিচার কি ঘুষি দিয়েছিলেন? কেন? ঘুষি দেওয়ার অভ্যাস ছিল। ঘুষি দিয়ে আমি একটু দূরে সরে বসি, ঘুষি দেওয়ার অভ্যাসটা এখনো থাকলে বিপদ। তারপরে এরকম তো ঘুষে ঘুষে আরো করেছেন বোধহয়। আলিগড় থেকে হোস্টেলে যখন ফিরে আসেন সেখানেও তো বোধহয় ঘুষে ঘুষি হয়েছিল। তারপরে আসামে আসে আবার ফিরে আসলাম। কোথায় এখন কি করবো? আমাকে বোর্ডিং এ দাও। তো বোর্ডিং 1 ফার্লং দূরে বাড়ি, আমাদের গাড়ি আছে, রিক্সা আছে, মোটরসাইকেল আছে, সবই আছে। চাকর বাকর বহুত, একাধিক চাকর বাকর, কেউ হুক্কা ভরে, কেউ পান দেয়, কেউ চা দেয়, এরকম চাকর অনেক ছিল। আমি কি হোস্টেলে যাই পড়বো, তারপর হোস্টেলে যাবো। তখন আমার জন্য হোস্টেলে একটা রুম ঠিক করলো, রুম ঠিক করে রুমে দিল। আমি খাবো কোথায়? আমাকে খাবো আমার হোস্টেলে, আমাকে বাবুর্চি দিতে হবে। তখন এই স্কুলের ম্যানেজমেন্টে আমার ফাদার বললো, যে জমিদারের স্কুল ছিল তাকে বললো যে আমার ছেলের জন্য একটা রুম দেওয়ার বাবুর্চি, আলিজার নামে এক বাবুর্চি, ওর পোলাকে তুমি দেখছো, ইন্ডিয়া গেছো তখন দেখছে, তখন ও পাক করে দিত। আমার পাকে আমি তো খেতাম 20-25 জন খেত। তারপরে খেতাম বাড়ির গুড়ান থেকে চাল নিয়ে আসতাম, সকলে যত গরিব ছেলে ওদের খাওয়াইতাম। এই খাওয়াইতে খাওয়াইতে আমার ব্রহ্মপুত্রের পাড়া ছিল হোস্টেল, সেখানে বলে বাদাম কিনে খাওয়াতেন আবার। হ্যাঁ, বাদাম 1 বস্তা কিনতাম 4 পয়সা দিয়ে, 1 টাকা দিয়ে 1600 বাদাম পাওয়া যেত। তখন বাদাম ওই পার্কে রাখতাম, সকলে ঝুনু ভাই মুই খান, ঝেনু নাম ছিল আপনার, ঝুনু। আচ্ছা, ঝুনু ভাই মুই খান খা, এরকম আমার বড় ছোট সকলে ঝুনু ভাই নাম হয়ে গেল। কেন নেতা হওয়ার কি শখ ছিল যে ঝুনু ভাই? না, নেতা হওয়ার শখ ছিল না। তো স্কুল জ্বালাইছি ক্লাস 7-এ পড়ির মতো। লক্ষ্মী ভাই, ক্যাপ্টেন শাহনওয়াজ, ক্যাপ্টেন রশিদ, এরা সুভাষজি ফোর্ট ছিল, এই যে অ্যারেস্ট করলো। তখন আমি 7-এ পড়ি, থানা জ্বালাইছি। ওই এক কেস, থানা জ্বালিয়ে দিয়েছিলেন ক্লাস 7-এ পড়ার সময়? হ্যাঁ, ব্রিটিশ থানা। তারপরে ফুটবল গ্রাউন্ডে একটা পুলিশকে মেরে দাঁত ভেঙে ফেলেছিল। সেটা তো তখন বোধহয় আর্মিতে যখন ছিলেন। না না, ওই সময় ক্লাস 7 এ, ক্লাস 7 এ পড়ার সময়। ওই আমার দীপক নামে একটা ছেলে ছিল আর সুভাষ নামে একটা ছেলে ছিল। ওই স্কুলের সঙ্গে ইন্দ্রনারায়ণ একাডেমি, তো ওইখানে আম খাইতে গেছে, একটা পুলিশ ছিল, ওদের লাঠি নিয়ে দাবড়াইছে। তো আমার সে কমপ্লেন করছে, আমি থানায় গেছি কেন খাইতে, কেন মানুষের কাছে গেছে, কয় খাওয়ার ইচ্ছা করছে কিছু, তো কি মারবো? ঠিক আছে, চুপ করে থাকো। তো একদিন ওই পুলিশ ফুটবল মাঠে ক্রস কান্ট্রি করছে, পুলিশ তো লাল পাগড়িওয়ালা, তখনকার ঝুমাই যাওয়া লাগছে, আমাকে ধরক, মানে ওকে ধরো, ওরা ধরে ফেলাইছে। আমি যে মুখে লাথি মারছি, দুইটা দাঁত পড়ে গেছে। এই দুই কেস, তারপরে এই দুই কেসে আমার নামে ওয়ারেন্ট। তো অ্যারেস্ট করে না, একদিন আসতে আমার ফাদার ছিল বাইরে, পৌঁছে এসে বলে, জয়নাল ডাঙ্গরিয়া, তোমাকে যাওয়া লাগবে। কোনটা? থানা। এই কেস বারু, বারু মানে ভালো, চলো। যে দেখি আমার আরও দুজন, আরও দুজন তোমাকে দিলাম, তোমার বন্ধু তোমার সাথে ছিল। তো অ্যারেস্ট করছে, রাতে আমার ফাদার আসছে, শুনছে 4-5 হাজার লোক থানা ঘেরাও করছে। তখন ডিসি দেখছে বিপদ, সকালে কোর্টে নেবে, তো হ্যান্ডকাপ আনছে লাগাবে। তো হ্যান্ডকাপ লাগাইতে জয়েন্ট করে হাতা ঘুরেছি, তার হ্যান্ডকাপ লাগায় নাই। রাতে খাওয়ার কথা বলছে, ওই তারকার বাড়িতে আমি হিন্দুর খাওয়া খাবো না, তারপরে মুসলমান বাড়ির থেকে খাবার এমনি খাবো না। সকালে ডিসি অর্ডার দিয়েছে, দেখে টাউনে কন্ট্রোল লাগবে, ছেড়ে দেবো, ছেড়ে দিছে। ওইটা আরো আশকারা পেয়ে গেলাম, আরো আশকারা পেয়ে গেলাম। চাচা নিজেই বলছে উনি আশকারা পেয়ে গেছে। পেয়ে গেলাম, দেখলাম যে পুলিশ মারছি, দাঁত ভাঙছি, কিচ্ছু হয় নাই, থানায় আগুন দিছি, কিচ্ছু হয় না। তখন এটা তো একটা ক্যালমেকেলের মানুষের, তো ওই করে এই করে জীবন। চাচা, এই যে এত জেদ ধরতেন, এত মানে ঘুষাঘুষি করতেন, বাবা মেরেছে কখনো? বাপ একদিন একটা থাপ্পড় দিছিল, আমি বাড়িতে আগুন লাগাই দিয়েছিলাম। মানে থাপ্পড় দেওয়ার পর? হ্যাঁ। কেন? আমাকে মারলা কেন? থাপ্পড়টা মেরেছিল কিসের জন্য? থাপ্পড় মারছিল, ওইটা একটা সিগারেট ব্যাপার। ওই আমার মাকে একটু ভালো মন্দ বলছিল, আমার মা খুব ভদ্র, আর ভদ্র ঘরে। তো মা কেন যে তোমার মুখ এরকম কেন, কিছু বলে না। তো আমার একটা ভাই ছিল, বলে তখন আমাকে সেপারেট করে দাও, আমি মাকে নিয়ে চলে দেবো। তখন ভাবলে সেপারেট, বাচ্চা সেপারেট, কিসের সেপারেট, কেগুলো বুদ্ধি দেয়। তখন আমি রাগ করছি, থাপ্পড় দিয়েছি, তারপরে আমি আগুন লাগাইছি, ফায়ার ব্রিগেড এসে বাতি আগুন লাগিয়েছে। আগুন লাগানোর পরে বাবা কিছু বলেন নাই? না না, আগুনের পরে আরও আমি ইয়ে হয়ে গেলাম, আরও ডেসপারেট হয়ে গেলাম। ডেসপারেট হলাম কেন? আগুন লাগাইছি, তো তারপর নিয়ে গেছে, জল করছিল আমাদের বহুত লম্বা, ওখানে 7 দিন রাখছে। পরে এসে বলে, কী চাও? আমি কী চাই? সব বড় বড় রেস্টুরেন্টওয়ালাকে ডাকো, চায়ের দোকানদার ডাকো, আমি যখন বন্ধু বান্ধবীরা খাবো তো পয়সা, কয় টাকা পয়সা? 2 টাকা 3 টাকা, আমি না 15-20 টাকা হইতে পারে। বলে দেবো সব বাকি খাতায় দিবে। তো ওদের ডেকে এনে বলে দেবো বাকি দিও। তো একজনের খাইতাম 17 টাকা, 18 টাকা বিল উঠতো। তোমরা সস্তা রসগোল্লা 4 পয়সা, তাও 17-18 টাকা, 17-18 টাকা 20 টাকা বিল উঠতো। হ্যাঁ, এগুলো খাওয়াই তো মানুষের আরামসে সুখে আসছিলাম। তা এত সুখে থাকার পর কেন আপনি চলে যাওয়ার প্ল্যান? চলে গেলাম, আমার টাকা দিল না, 50 টাকা চলে গেছি। আমার না অনেক মজার মজার গল্প তো, আর সেই সময়ের গল্প শুনতেও খুব মজা লাগছে। কিন্তু চাচা, আমি একটু যদি আপনাকে জানতে চাই যে ছোটবেলার এই যে মারামারি ঘুষাঘুষি ছাড়া আপনাকে যদি বলা হয় ছোটবেলার কোন স্মৃতিটা আপনার সবচেয়ে বেশি মনে পড়ে, আপনি কোনটা বলবেন? আমার মনে সবচেয়ে, আমি মানুষের উপকার করতাম। আমি বাড়িতে এর জামানাও, আমি একদিন ঢুকছি জামানাই গঞ্জি গায়ে, আমি ঘরের পিছন দিকে চুপে দিয়ে ঢুকছি না দেখে, জামা দিয়েছি গরিব লোকেদের। তো এই আবার পড়ে গেছে সুমকি, তোমার জামা কই, কোথায় মারামারি করছো? এই মনে করছে আমি মারামারি করি। আমি মারামারি করি, কত জামা কোথায় তোমার? আমাকে এক ফকির চাইছে, দিয়ে দিচ্ছি। কত সিধে আসতা, আমি তোমার ভয়তে দিয়ে আসছি। বাহ, কি চমৎকার, কি চমৎকার। চাচির সাথে কি সেই সময় পরিচয় হয়েছিল আসামে থাকতে? না তো কোথায়, না না আসামে, ও তো আসাম, বাঙালি বাঙালি। আমি একটু সেই গল্পগুলো শুনবো, এবং চাচা যখন বাংলাদেশে আসলেন সেই সময় উনি কী করলেন, ঘুষাঘুষিটা কতটুকু রেখেছিলেন, আমি একটু শুনবো। কিন্তু যে জলে আগুন জ্বলে, তো একটা বিরতি নিতে হচ্ছে এখন। সফল উদ্যোক্তার গল্প শুনতে এসেছি। বিশাল তার বর্ণাঢ্যময় জীবন এবং সেই জীবনের টুকরো টুকরো গল্পগুলি আজকে আমি শোনাবো আপনাদেরকে। আজকে জয়নুল হক শিকদার চাচার সাথে, চাচিও আমাদের সাথে আছেন। চাচিকেও আমরা চাচ্ছি যে একটু অনুষ্ঠানে আপনি একটু কথা বলেন প্লিজ, কিন্তু আমি একটু মানে চাচির কাছে যাওয়ার আগে চাচার কাছে আবারও যেতে যাচ্ছি। তারপরে যে সেই মোহন নিয়ে চলে আসলেন বাংলাদেশে, তারপরে কি হলো? তারপরে চাকরি খুঁজি, চাকরি আর পাই না, তখন গেলাম আইজি দোহা। ছিল চাকরি করার ইচ্ছে? ছিল চাচা চাকরি করার ইচ্ছে, জীবনে চাকরি করার ইচ্ছেই ছিল না। আমি রাগ করে চলে আসছি, আমি কিছু করতে হবে, করতে পেতাম। আইজি দোহার কাছে গেলাম। ও আমার এক চাচা ছিল খান বাহাদুর, ক্যালকাটাতে। তো খান বাহাদুর সব একটা পোর্টালে থাকতো, ওনার সাথে চিন্তামণি কোথায় কেমনে আসতো। আমি আসামে, তো ওটা বাংলাদেশ পাকিস্তান হয়ে গেছে, থাকি নাই পড়াশোনা মধ্যে। কোন পর্যন্ত পড়ছে? আমাকে ক্লাসটা বাস, তোমার কোনো কিছু দেওয়া হবে না। আমাকে দেওয়া হবো। তারপরে একটা চিঠিতে আইজির গেছে, তো আইজির কাছে গেছি। তো আইজি বলে, আমি তোমাকে ফুটবল প্লেয়ার, তোমাকে আমি কাজ দিব এএসআই। আমার তো কোনো র্যাঙ্ক না এএসআই, আমার ইন্সপেক্টর দাও। তাই যে খোকা, তোমাকে আমি ইন্সপেক্টর দিতে পারবো না। আমি তাহলে চিঠি আনলাম কেন? ও তো আমার বন্ধুর চিঠি, ও বললে তো আমি সব দিতে পারি, কিন্তু আমি এটা গভর্নর দেবে, এটা আমি পারি না। আমি আপ টু সাব ইন্সপেক্টর বলতে পারি। আমাকে লাগবে না স্যার, চলে এসেছি। গিয়েছি আর্মিতে। আর্মি বলে যে এখন তো কমিশন র্যাঙ্কে নেওয়া হয়ে গেছে, শেষ, তুমি শঙ্কের মার্চ মাসে আসবো। ওর কাছে বললে তো আমি খাবো কি, টাকা শেষ হয়েছে। তখন বড় হোটেল থেকে ছোট হোটেলে গেলাম, 1 টাকা 1.5 টাকা খাওয়া যায়, আটানা এক একটা আটানা খাওয়া যায়। পাচ্ছিলেন মানতে, এত সোনার চামচ নিয়ে জন্মানো মানুষটা তখন। তখন একবার মনে করি যে আসাম চলে যাই, বাপের কাছে ফেরত, তো হেডবো করতে হবে, আবার যাবো না। যোগাযোগ আর ছিল না তখন, না আমি পালাই এসেছি। তো মা খুব ব্যস্ত হয়ে গেছে, ফাদারও ছেলের খবর নাই। তারপরে চাকরি আর পাই না, তখন কী করবো? ছোটো চাকরি হলে, পিয়ন ছোটো চাকরি হলে করবো, তো পাই না। তখন ইপিআর ছিল, ওখানে গেলাম। একদিন দেখি যে লোক নাই, ব্যাপারে দেখলাম, গেলাম পিলখানা। ওখানে গেছি, ওখানে আমার ড্রেস চেঞ্জ, ওই টুল সিল্কের ফুল প্যান্ট, মাখন জিনের, না টুল সিল্কের শার্ট, মাখন জিনের ফুল প্যান্ট, ওই ক্যামেরা, ওয়েস্ট ওয়ার্ড সেকেন্ড হ্যান্ড ঘড়ি, এগুলো দেখে কাকে চাকরি পারবে না। মেজর ছিল মোহাম্মদ আহমদ, কয় ছোটো চাকরি, অড জব, ইউ ক্যানট ডু ইট। মানে চাচা আপনার হাতে তখন সেই মুহূর্তে অর্থ ছিল না, কিন্তু আপনি পোশাক পরিচ্ছদে শৌখিন ছিলেন না? ওই আমি বাড়িতে বাড়িতে 14-15 সেট নিয়ে বাড়ি। তো ওই সময় ছোটোকাল থেকে আমার যে চেস্টারফিল্ড, বাংলাদেশে কেউ গায়ে দিত না, আমার চেস্টারফিল্ড ছিল, কোট ফোট অনেক ছিল, কাপড়ের কোনো অভাব ছিল না। আর তখন কেলকা মিলের কাপড় 10 পয়সা 12 পয়সা ইয়ার্ড ছিল গজ। তো আমার ফাদার খলিফা ডাকতো, মারোয়ারিকে ডাকতো, কাপড় নিয়ে আসতো, সব বানিয়ে দিত পাশে এসে। তারপর কি হলো চাচা? তারপর ওই মেজর মোহাম্মদ আহমদ বললো যে এটা তো হবে না, তুমি পারবা না। তা মনে খুব দুঃখ পেলাম, চলে যাব। তাই বললাম, আই এম ফুটবল প্লেয়ার টু, ইংলিশে বললাম। তারপরে ইউ আর ফুটবল প্লেয়ার। তখন সুবেদার মেজর ছিল, বাহাদুর খান নাম, আর 6 ফুট লম্বা। কয়ে স্যার, আমরা ফুটবল প্লেয়ার জরুরত হয়। আমি ফুটবলে ভালো ছিলাম ছোটোকাল থেকে। তখন কয়ে ঠিক है, तुम चला जाओ 3 बजे आ जाना। और 3 बजे हम आएंगे कैसे? तो तुम उर्दू भी जानते हो? जानता है। कैसे उर्दू जानता है? मेरे जैसे आपके पंजाबी लोग, हमारा घर का ड्राइवर था हम लोग का, 2 पंजाबी का नाम क्या, एक का नाम शरीफ और एक का नाम मोहम्मद अली। तो हम मुझसे दे तो কাপড় চোপড় দিয়েছে। তো আমাকে ঠিক আছে, তুমি আসো, সুবেদার মেজরকে একটা স্লিপ দিয়ে দেবো, আসবে। আমি না যেয়ে 3টা পর্যন্ত ভিতরে ঘুরে ঘুরে ওখানে ফুটবল খেলে গেছি। ফুল প্যান্ট পরে গেছি, হাফ প্যান্ট নাই। তখন এই টিআই বাওয়ার ছিল ব্রিগেডিয়ার, তখনও ছিল কর্নার, পরে ব্রিগেডিয়ার। তো ও আরও ক্যাপ্টেন হয়ে গেছে, আর ওই মেজর হয়ে গেছে। তখন অন্য প্লেয়ার, তো বাদশাহ নামে একটা প্লেয়ার আছে চিটাগাঙের, ওর প্যান্টটা আমার কোনোরকম লাগলো। তো ঢিলা, তো বুটের লেজ দিয়ে পড়লাম, বুট নাই। তো ওদের বুট, সদাগর নামে এক প্লেয়ার ছিল, ওর বুট আমার পায়ে লাগলো। তো এই গেঞ্জি গায়ে ছিল, কাপড় তো খুলে একটা মাথায় পট্টি বাঁধে খারাপ খেলতে। কারণ এইখানে গ্রাউন্ডে কোনোদিন খেলি নেই, আর আমি খেলে যে আমি যে সাকসেসফুল হব, এইটার খুবই ভয় ছিল বেশি, যে सक्सेसफुल हो बना तो इजाओ तो खुश के जब तक निभाओ ना तो खुला ना अल्लाह के याद करो दुआ दिन पर ना तो कौन प्लेस से खेल बाय हम के डिफेंस से नॉट एक्चुअल डिफेंस जो सेंटर है तो सेंटर में खेलता हूँ एक तब बॉल आस्ते होते हैं हमें मार्सी बोलते हैं बोलता सीधा इनके ऐसे स्पीड से गोलर के जेक तो कैंजर नहीं बोलता है क्रीचर है गोलर एक आर कैप्टन में दोनों शामिल खाते होते हैं नासा सुन गोलो बाला बुलिया तब हमें आवार आप हंडे करो हमको तुम लोग हमको तंखा कितना देगा तंखा वाले वेतन को तो दिवा को वेतन तो बिशेष तो क्या अलाउंस दिवो स्पोर्ट्स अलाउंस हमारे वेतन फंटे दूसरे का दिवो आर एमने तुम्हीं एक तर रिक्रूटर दे वेतन हाँ छात्ते को जब आवा उनके इसमें तो हमारा कुछ नहीं होगा तो क्या ये दे सकता है दूसरे प्यार तुमको एक से दूध मिलेगा घी मिलेगा एक सड़क बादाम मिलेगा और सुबह शाम को तुम गर्म पानी देगा तुमको सब तुम भागना पड़ेगा भागना रन करते हो फुटबॉल प्रैक्टिस थकबो कोई कल लाने में थकबो ना उसी पे रजे लेने से तुम बिगड़ रही चीज़ है कोई ठीक है सर और तुम डॉक्टर रूम कर दो वाह ये शुरू तो ही राजी होएगा तो रूम दिलो रूम देवार पड़े और एक जानते पे चलो चाचा जी आपने बाबा ये रकम व्यवसायी बाबा काफी तो देखना तब से ड्राइवर को तो सुनते ना आप ब्रिगेडियर ने पर एक दिन देख सके चेस्टरफील्ड पर सुंदर सुने बारी थी वो गाड़ी थमाई थी आप कौन है हमको हमको रिक्रूट के फुटबॉल प्लेयर तार पर ब्रिगेड जगह देखता हमारे रिक्रूट तार किस दिन पर है हमारे फादर चला आते क्या हमने खबर पेलन की भावे वही आसाम थे क्या बस ताले बोलते हैं तुम्हीं 6 महीने से बेशी पाकिस्तान तकता बोलो ना इंडिया थे ठीक 1 अप्रैल ना 1 मार्च ऐसा मेरा ऐड लो 1950 थे आई 49 ऐड थे से ऐड से मात्र 15 लाख टका नहीं आता बाकी टका नहीं बने तो हम से ऐसा थोड़ा बड़े सेक्रेटरी चिलो आमार भाई सुमंदी तो सेक्रेटरी के लिए पिलखना ब्रिगेडियर के से टाइम फुटबॉल प्लेयर ब्रिगेडियर साहब खबर दिसे आई मुझे हमारे किसी प्रोफेशनल सुन दिवे आई मुझे भालो कपूर चोर कपूर बने सादा पुल पर सादा सैंडोगंजी देश चिलो तलार मार का वो लगाते हैं फिट फट हुए किसी की जैसे कि हमारे फादर मुझे सुने आमर देखे पेल्पिटेट सुने किसे तो यही 6 महीने तो देखा नहीं फादर हमको देख कंजर हमारे जिसे देख सकते हो क्या करते हो हम क्या करते हो तुम तो मकाह गए दिसो तो ब्रिगेडियर तो बुझे ना तो उनका अठापन तो ब्रिगेडियर का हमारे फादर बोले थे वो तब मैंने देखा होता कि काकतालियों चिलो अपने बाबा को नहीं हुट करे चिलन ना कि आपने खुदे चिलन आमी जानी ना सेव सेवलर पर सेक्रेटरी के दिया कि हमने खौर बजे आमी एक ना सी ताऊ टा किच्चा सामे एक दिन ये आंटी भी कुंडक दिसी दूजा 20 जगह 3टा आंटी सुना तो 10 आनी सुना कुंडा 8 आनी सुना तो तोहन का 10 टाइप बंदों दिसी तो दूजा आंटी साइटे बाबू बजार के सीसी होटल है वो खाने हमारे ग्राम में एक मिश्राएं जो इधर बड़े दवान शेखर बाबा तुम्हीं कुताही खाने तुम्हारे बाप माँ समस्ती असम थे के चले आते हैं तुम्हीं खाने ताकि भूले बोले फलसी जामी पील खाना सी वो अच्छा शेखर तक खबर है शेखर तक सोलर बोले सेक्रेटरी के निया और फादर पूरा ब्रिगेडियर फुसे आते हैं चाचा हमें ये प्रोजेक्ट बिरोधी निभो करना हमारा आरो अनेक गॉल्पो आपने कच्चे शोना राचे करुन शेही आर्मियों अबार अपनी छेड़े दिए चिलन तापर व्यवसाय शुरू कर लेंगे तो तारा की तो चाची अनेक खंडोरे बोशी आचे ना मिटो चाची गॉल्पो शुन्बो चाची ना चाचा गॉल्पो तो शुन्बो ही किंतु आपना शते उन्हर पुरी आमी को इस बिया से मेरे तो आमर से बिया ठीक करते हैं वो और दांत कम हो दांतेर को था अश्लो करना पड़ता है मानो करूँ दांत वाले किधर कम तो रहजा बार कौन से के दांत इंदुरी में था हमके आमी बिया करवाना इंदुरी में दांत चौका चौका तो काम उधर तो ये है जो रक्त वाले है जो आमी बिया करवाना तो हर पर अभी देखिए कि बाबा माँ जोर करे बिया दिए दिए चिल्ला हाँ जोर करे चाची रा तो बांगली चाची रा तो आश्रम में चिल्ला ना ना चाची ये दिन को जीवन में चाचर कौन टा भालो लगे कौन टा खराब लगे बोलें तो मतलब चाचा मेजाज क्या अपना रखते हैं चाचा जी मेजाज नहीं आते हैं मने उन्हर বাবার যে ওনারা সব অ্যাডামেন্ট ছিলেন যে কোনো বিষয়ে একাগ্রতা ছিল বা খুব রাগ খুব যে সেটা কি আপনার মধ্যে আছে নাকি মানিয়ে নিয়েছেন সব কিছু? কিছু করার নেই, কিছু করার ছিল না। আগের দিনের মানুষ তো ভয় খেত, কিছু করার নেই। হ্যাঁ সেটাই আমি বলি কি আমাদের পরের প্রজন্ম বা তার পরের প্রজন্মতে এই যে বাবা মা দীর্ঘদিন একসাথে থাকে এই জিনিসটা তারা দেখতে পাবে না বোধ হয়। আপনারাই বোধ হয় মানে শেষ প্রজন্ম হিসেবে থাকবেন। আমাকে আরও একটা বিরতি নিতে হবে, বিরতির পর চাচা আমি ফিরে এসে আপনার সেই আর্মির গল্পগুলো শুনবো এবং আপনি তারপরে ব্যবসায় কীভাবে আসলেন এবং বঙ্গবন্ধুর সাথে খুবই প্রিয় ভাজন মানুষ ছিলেন চাচা, আমি সেই গল্পগুলো শুনবো। আমি একটু বিরতি নিয়ে আসি চাচা, একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে জলে আগুন জ্বলেতে। স্বপ্ন দেখলে যে স্বপ্ন পূরণ হওয়া সম্ভব এই মানুষটি বোধ সেটি প্রমাণ করে ছেড়েছেন। আচ্ছা জয়নুল হক শিকদারের সাথে চাচা, যে আপনি বললেন আর্মিতে আপনি আপনার বাবা আসলো, বাবার সাথে তো আর যাননি ফেরত? না, বাবা আসলো, বাবার সাথে বাবা বললো, বাবা আপনাকে 10 লাখ টাকার বোধহয় অফার দিয়েছিল। বাপ করছে কি বললো যে ও হাইড করে আসছে, তো ব্রিগেডিয়ার বললো ইউ কেম হিয়ার অ্যান্ড জয়েন বাই হাইডিং অ্যান্ড with a false statement of your age. আপনি বয়স কত বলেছিলেন? আমি দেখাইছিলাম 19 বছর। বয়স কত ছিল তখন? তখন 19-এর কাছাকাছি ছিল। আচ্ছা আচ্ছা। তো আমার ফাদার বলছে 17 বছর আসছে। আচ্ছা। তখন আমার জিজ্ঞেস হলো ব্রিগেডিয়ার তোমাকে কেন unlikely to become an efficient soldier তোমাকে চাকরিতে ডিসচার্জ করে দিল? You can't. Why? My age was 19. 18 is major, 19 is more than major. Then we go, what is the proof? You call the recruiting register of medical register, you call it. So Subedar Major was there, I know that he was 19 years old, by his parents. No certificate was there. Our father said, you are 17 years old, you have no certificate? No. Your son is right, then I am sorry. I cannot do anything. If he go, at his own, I can release him. If you don't want, I cannot. তখন আমি 10 লাখ টাকা দিব। কি 10 লাখ টাকা দিব? আমার ছেলে 50 ছিল, আমি এখন 10 লাখ দিব। তখন ব্রিগেডিয়ার কাছে চেরতে খারে গেছে, 10 লাখ রুপি, হিউজ মানি, গো। ইম্পসিবল, আই এম নট গোয়িং। কেন? যাতে বাবার কাছে মাথা নিচু করতে হবে সেই জন্য নাকি? ওইটাই বড় কথা, হেড বো করবো না। তখন বাপ কাঁদে দিল, আমি পার্বতী সালাম করে আমাকে আব্বু আমি যাবো না। তখন ব্রিগেডিয়ার বললো যে তোমার ছেলে একদিন মানুষ হবে। ও ব্রিগেডিয়ার বেশ বুড়া ছিল, আমি ওকে কমিশনে দিয়ে দিব। তখন আমার ফাদার চলে যায়, কমিশনে দিল, কমিশনে গেলাম। আর্মিতে টোটাল কি 12 বছর? আমি বিজনেস করবো, প্রত্যেকদিন বিজনেস করবো। এই হাসতো, টাকা নেই পয়সা নেই, বিজনেস করবে। ততদিনে তো বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ। আচ্ছা বিয়ের গল্প শুনি। তখন কি মা বাবা, তখন তো বাবা ছিলেন, তো এখানে মাও ছিলেন, জোর করেছিলেন, সেই সময়ের একটু গল্প শুনি। চাচি একদম চুপ করে থাকলে তো চলবে না, প্রথম দেখাতে চাচাকে কি মনে হয়েছিল? সত্য কথা বলো, আপনার মুখের কথা তো শুনতে চাই আমরা। বলেন চাচি। চাচার কিন্তু প্রত্যেকটা নাম ধামও মনে আছে, প্রত্যেকটা সন তারিখ নামও মনে আছে। একটা রাগী মানুষ, একটা জেদি মানুষ এবং তীব্রতার স্বপ্ন, সব কিছু মিলিয়ে কেমন মনে হয়েছিল? যে খুব হতভম্ব হয়ে গেছিলেন বিয়ের পর? তো হতভম্ব হয়েছিল, পাগলের সাথে কি বিয়ে হলো। বাড়ির সকলে মনে করছে পাগল। মানে চাচারে যে ব্যবসা করার যে নেশা শুরু হলো, একটা সেটেল চাকরি থেকে সরে যাওয়া, এটাকে আপনি উৎসাহ দিয়েছিলেন? না, চাকরি ছাড়ার পর তার চেহারা খারাপ হয়ে গেছে, তার মাথা ঘুরতো। একদিন চাকরি ছাড়ার জন্য খায় ঠায় না, মন খারাপ। তখন 2টা ছেলে মেয়ে হয়ে গেছিল আর কি। তখন মনে হচ্ছে এই চাকরি ছিল, ঠেলা বেশি ছিল, দুবি কাপড় দিয়ে দিয়ে যেত, নাপে দিয়ে সেভ করে দিয়ে ডেলি সকালে। ডিপার্টমেন্ট থেকে সিপাহি পাঠাইতো আমার কাজকর্ম করতে। তো হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে এসে ওই কালকার থেকে দুধ আসবে না, সব না করে দিলাম, বারবার আসবে না, ওয়াশারম্যান আসবে না, ওখান থেকে আসবে না, করবে কে? আমাকে করবে নিজে। চাকরি ছেড়ে দিয়েছি, আমার এখন এই টেন্ট এগুলো এই টেন্টেল না, আমি পাবো না। যেতে যেতাম না সেটা আমি চাবো কেন? আমার কালকে ওগুলো হারাম করে আমি আমি করবো না। তারপরে খুব দুঃখে আছে। তো একদিন আমি দেখলাম যে কাজ করছিলাম, ছোট্ট কন্ট্রাক্টর নিয়েছি, নেওয়া 17,000 টাকা আনছি। তো তাগুলো একটা হ্যাভারসেক্স আর্মির আছে, ওর মধ্যে ভুগছি 5 টাকা 10 টাকা 20 টাকা এতগুলো হচ্ছে। তো বাসায় এসে বললে তুমি কাপড়টা ই করো তো, আচল উঠো তো, কী এগুলো কী? আমি টাকা এত টাকা পাইলা কই? আমি পাইছি, তোমার জন্য আনছি, দিয়েছি, টাকার ভারে সব করে গেছেন বাড়িতে। এই তারপর সব মেন্টালি তার আস্তে আস্তে মানে তখন বাচ্চা কাচ্চা ছিল, এই জন্য বোধহয় চাচি একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন হুট করে এই ডিসিশন আর কি। চাচি এখন কি মনে হয় যে চাচা যে সিদ্ধান্তটা নিয়েছিলেন নিশ্চয়ই তো এখন তো মনে হয় যে ঠিকই করেছিলেন? ভাগ্য নাকি চাচার পরিশ্রম, কোনটা চাচি? লাক ফেভার কও যে তোমার ভাগ্যে হয়েছে। হ্যাঁ চাচি বলেন তো, এটা কি আপনার ভাগ্যে হয়েছে না চাচার নিজের ভাগ্যে হয়েছে? ও বলতে চাল ভাই কি হচ্ছে না, অবশ্যই চাচি না থাকলে তো হতো না এতটা। আমি সেজন্য বলি ওকে যে এর আগে তো আমি নিউ মার্কেটে বসে বস্তা নিয়ে ভিক্ষা করতাম, তাহলে তোর ভাই গেলে তাহলে তোর ভাইকে যখন হয়েছি তার আগে তো আমি ভিক্ষা করতাম না। পাশে থেকে সাপোর্ট দেওয়াটা একটা বিশাল ব্যাপার, এবং আপনার সাপোর্ট obviously দিচ্ছে। একটা ছেলে 3টা মেয়ে, তাদেরকে মানুষ করাটা তো একটা বিশাল ব্যাপার না? ওইটা ওই সাপোর্ট দিছে। আর 1 টাকা বাজার করতাম, 1 টাকার থেকে চায়না রেখে দিত। এটা তো মানে উনি বুদ্ধিমতী বলেই রেখে দিত, কারণ সঞ্চয় তো ওনারও প্রয়োজন, তাই না? এখনো টাকা 5-10 কোটি আছে, আমার দিবে না। ঠিকই আছে, সঞ্চয়ের তো ব্যাপার আছে। উনি তো আর চাকরি করেন না, উনি তো আর ব্যবসা করেন না, ওনার তো নিজের একটা সঞ্চয় দরকার। আচ্ছা, আমরা না যে জলে আগুন জলেতে আছি আপনার সাথে, এবং আমরা চাচ্ছি যে আপনার জীবনে এত বর্ণাঢ্যময় এত গল্প আমি জানি, কারণ আর্মিতে চাকরি ছাড়ার যে ডিসিশনটা নিলেন সেই ব্যাপারটাও একটু জানবো যে আমি অনুষ্ঠান শেষ করার আগে, কারণ আমরা অনুষ্ঠানটা আসলে পরের পর্বেও প্রচার করতে চাই। চাচার ব্যবসা জীবন, বঙ্গবন্ধুর সাথে তার পরিচয়, মুক্তিযুদ্ধে তার অবদান, সেগুলো তো অবশ্যই শুনবো। এবং পরবর্তীতে দর্শক জানেন কিনা আমি জানি না, বঙ্গবন্ধুকে হত্যার পর চাচা দেশ ত্যাগ করেছিলেন, এবং সেই সময় তিনি যখন পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছিল, ভয়ে কাঁপছিল, সেই সময় তিনি মিলাদ পড়িয়েছিলেন। আমি সেই গল্পগুলো শুনবো চাচা। তার আগে একটু একটু মানে সংক্ষেপে জানতে চাই, আর্মির চাকরিটা ছাড়ার কারণটি কি শুধুই ব্যবসা ছিল নাকি ওখানে কোনো গন্ডগোল করেছিলেন? কোনো গন্ডগোল না, শুধুই ব্যবসা। ওরা আমাকে চাকরির জন্য বহুত ব্রিগেডিয়ার অন্য কর্নাল সকলেই বলছে তুমি কাজের দরকার নেই, তুমি 1 ঘন্টা কাজ করো, তুমি বিজনেস করো। বিজনেসের পারমিশন আর্মি থেকে দিচ্ছে। তাহলে কেন আপনার কাছে মনে হচ্ছে বিজনেসের পারমিশন দিচ্ছে? এবং গাড়ি কেনার পারমিশন, গাড়ির পারমিট ডিসি আহমদ আলী ছিল, তাকে ডিও লেটার লাগছে। তখনকার দিনের ব্রিগেডিয়ার ডিও লেটার লাগলে বিশাল ব্যাপার, সিভিলিয়ানরা কাঁপে যায় সব। তার আমাকে বলছে তুমি চাকরি করো। আমি বললাম দেখো, আমি যদি চাকরি করি আমি সকালে বিকেলে কাজ থাকবো না। আমার গাড়িগুলো গেইটে থাকে, সব সিপাহীরা দেখে, সকলে মনে করে কি টাকা পাইলো কই, হ্যাঁ নানান প্রশ্ন আসে। আমি এই সমস্ত চাকরি করবো না। তখন আমি চাকরি ইনভেলিড নাম। এর আগে বলি কাজ করার পরে আমার প্রমোশন হবে, গেজেটেড অফিসার হয়ে যাবো আমি। আচ্ছা আচ্ছা। তো প্রমোশন সিলেক্টেড হয়েছে, ইনভেন্টে ফকির আসলো, ও দেখছে তখন সে ফকির। সে ফকির আমাদের বললো তুমি চাকরি করবা না, তুমি বিজনেস করবা। আর কি বিজনেস করবো? তুমি ট্রাক বিজনেস করবো, আসামে তোমাদের ট্রাক ছিল। আমাকে তুমি কেমন ফকির, তোমার বয়স কত? বয়স তোমার চেয়ে ছোট, কিন্তু তুমি চাকরি করবো না। তখন চাকরি ছাড়ার প্ল্যান ছিল না আপনার? না, চাকরি ছাড়ার প্ল্যান নেই। আমার আন্ডার পাবলিকেশন আমার গেজেটটা, তো আমার 600 টাকা বেতন হবে, গেজেট অফিসার হবো, এইটাই বহুত বড় জিনিস। ওকে চাকরি ছাড়বা। তা আমি রাত্রে একদিন 11টায় এসে বললাম যে ফকির আমার চাকরি ছাড়বা। কই ফকির কথা শুনো না, চাকরি টাকরি ছাড়ো না। আমি টাকা টাকা পাবো, আমি টাকা তো তোমার গয়না আছে কিছু দিও। হ্যাঁ, চাচির গয়না বন্ধক রেখে আপনি শুরু করেছিলেন? গয়না বন্ধকে 20 ভরি সোনা 1000 টাকা পেয়েছি, 5000 টাকা দিয়ে গাড়ি কিনেছি। তখন ওই গাড়ি কিনলাম, খুঁজতে খুঁজতে গাড়ি কিনলাম। তখন এই হাসে, তো গাড়ি কেনার পরে হাসলে পরে গাড়ি কেনা স্যাক খাইলে আমরা লন্ডন যাবো, চাকরি নিচ্ছি। লন্ডনের ডিপুটি হেডকমিশনার ছিল ল্যাংরা, ওর সাথে খাতির করে ও আমার চাকরি দিল ম্যানচেস্টারে, চলে যাবো লন্ডনে। আপনার একাই যাওয়ার প্ল্যান ছিল না? চাচি বাচ্চা চাচি নেওয়া না, ওদের না বলে চলে যাবো। তখন এই ডিসিশন সে বড় হয়ে আসছে, দেখছে পাসপোর্ট আর ওই লন্ডনের অ্যাপয়েন্টমেন্ট লেটার। ও যে ডিসক্লোজ করছে তার মা ধরছে, মাথায় হাত দেওয়া হয়েছে, ওরা চাইবে না। ইন্ডিপেন্ডেন্ট গাড়ি কিনে ফেললাম, গাড়ি কেনার পরে আবার গাড়ি বিক্রি করে লন্ডন চলে যাব। তো গাড়ি 8,000 টাকা 5,000 টাকা কিনছিলাম, 11,000 টাকা বিক্রি। যেদিনকে বিক্রি সেদিনকে আরেক ফুগির এসা তুমি গাড়ি বিক্রি কর না। আসামের একটা আমার ফাদারের একটা ইনসিডেন্ট বললো যে বিজনেসম্যান কেমনে উঠে কেমনে করে, তোমার ফাদার এরকমভাবে উঠছে। তো ফাদারের গল্প শুনে ওই ফুগির কাছে একটু স্টোনিস্ট। তখন আমি না ও এসে কালা ড্রেস জীর্ণ কাপড় এসে বলে এটা বিক্রি করে না। তো যে টাকা খুঁজতে টাকা বের করছে ওকে কি বেশি দাম পাইছেন আপনি? আমাকে বেটা বেশি দাম সেটা মিশা কথা বলি না, গাড়ি দিয়ে বিক্রি করে তোমাকেই দিব। তো গাড়ি ফকির দোয়া করে চলে গেল। আবার রাতে দেখলাম ফকির, ফকিরে সকালে গিয়ে সেই খুঁজা শুরু ফকিরে চক বাজারের ওখানে নলগোয়ার কাছে আর পাই না, পাইলে পরে পাইছি তার নাম। সে এসে আমার একটা টাকা দে, তো 5 টাকা দিচ্ছি, আরও দে 10 টাকা দিচ্ছি, আরও দে, তো 15 টাকা ছিল দিয়ে আমি আর সারা ফকির করতে পারবো। পরে তোর গোলটেক্সের চাদরটা দে, গরিবটাগুলো কাপড় চোপড় একটু ডাটফাট থাকতাম, গোলটেক্সের চাদর চাদর ছাড়া আমি থাকতাম না। তো ওই ফকির যাওয়ার সময় এক বদনা পাড়ি দিয়ে দোয়া করে, এরপর থেকে গাড়ি আর ভাঙেও না, ডেলি 200-300 টাকা করে ইনকাম হয়। রাত্রে আমি চালাই, দিনের ড্রাইভাররা চালায়। আচ্ছা, আপনার তো অনেক বর্ণাঢ্য জীবন, আমরা সেই গল্পগুলো শুনবো, কিন্তু অনুষ্ঠানের আমাদের আসলে এত নির্দিষ্ট সময় 40 মিনিটে এই 90 বছরের জীবনকে আমরা বেঁধে ফেলতে পারবো না। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পর্বটি আবারও প্রচারিত করব। এই পর্ব না, চাচার আরও অনেক গল্প নিয়ে আমরা আরেকটি পর্বে যে জলে আগুন জ্বালিতে জয়নুল হক শিকদার চাচা এবং চাচিও আমাদের সাথে থাকবেন। দর্শক আপনারাও আমাদের সাথে থাকবেন। চাচা, আমরা পরবর্তী পর্বে আপনার বাকি জীবনের গল্পগুলো শুনি। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন। আগামী শুক্রবার আবারও আপনাদের সাথে দেখা হবে এই জয়নুল হক শিকদার চাচা এবং চাচিকে নিয়ে। শেষ করছি।